ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে এক বছরে রেকর্ড সংখ্যক বাংলাদেশি আশ্রয় চেয়েছেন। এক প্রতিবেদনে এই দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম। সংস্থাটির জরিপে দেখা যায় 2023 সালে বিভিন্ন দেশে আশ্রয়ের আবেদন করেছেন 40,332 বাংলাদেশি, যা গেল 9 বছরের সর্বোচ্চ। শুধু জুলাই থেকে ডিসেম্বরে আবেদনকারীর সংখ্যা 19,406 জন, যাদের সিংহভাগের গন্তব্য ইইউ এর 27 দেশের পাশাপাশি নরওয়ে ও সুইজারল্যান্ডে। সবচেয়ে বেশি বাংলাদেশের আবেদন পড়েছে ইতালি, ফ্রান্স এবং রোমানিয়ায়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।